শেষ পর্যন্ত আমার বাবা বলা পাখি তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। বাবা গোপীনাথ, বাহ বাহ বেশ গোপীনাথ। এই যদি তোমার মনের ইচ্ছা হয় তাই হোক। এই বলে আজ গোবিন্দ গোপসীমা নিজ পুত্র গোপীনাথ কি শ্মশানে নিয়ে গিয়ে সন্তানে কি চিতার সাজিয়ে আজ চিতার উপরে সন্তানকে তুলে দিয়ে আজ সন্তানের বদন পানি চেয়ে আছি আরো বলছি গোপীনাথ। ও গোপীনাথ, আমার মনে বড় আশা ছিল জানিস তো গোপীনাথ, হবে মারা গেলে তুই আমার মুখাগ্নি করবি, আমি মারা গেলে তুই আমার জন্য গলায় কাছা বেঁধে তিন দিন আমার জন্য সার্থ ক্রিয়া করবি। কিন্তু আজ ভাগ্যের কি পরিহাস, আজ পিতা হয়ে তোর শিশুত্ব আমায় করতে হচ্ছে গোপীনাথ। এ তোমার কেমন লীলা গোপীনাথ, বলো গোপীনাথ বলো। আজ দেখতে দেখতে গোবিন্দ ঘোষ চিতায় আগুন দিলে, ওমা দাও দাও করে চিতা জ্বলছে, দেখতে দেখতে মাগো সব পুরে শেষ হয়ে গেল। আজ গোবিন্দ চিতার ভস্মী, আজ গঙ্গায় ভাসিয়ে দিয়ে গঙ্গাকে বলছি গঙ্গা, বলতে পারিস গঙ্গা আমি কি এমন অপরাধ করেছিলাম তার জরুরি যে আমায় এত কষ্ট দিল। আজ গোবিন্দ বাড়ি ফিরে সে মা গোপীনাথের সেবা বন্ধ করে দিলে এবং নিজেও সেবা বন্ধ করে দিলে। দেখতে দেখতে একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, বাবা গোবিন্দ ঘোষ আর উঠতে পারছে না, মুখে শুধু একটাই কথা, গোপীনাথ ও গোপীনাথ কোথায় গেলি বাবা, একটিবার আমার কাছে আমার বাবা বাবা বলে ডাক না গোপীনাথ, আজ গোবিন্দ ঘোষের এই দুর্দশা দেখে আজ আমার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, গোপীনাথ যারা তোমার সাধন ভজন করে তাদের যদি এত কষ্ট পেতে হয়, এত দুঃখ পেতে হয়, যারা তোমার সাধন ভজন করে না, না জানি তাদের শেষের দিনে তাদের কত কষ্ট পেতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে মাগো দশরথের দিনে যেদিন আমার ভীষ্মদেবের সদসৎ চালিলে
আজ ভীষ্মদেবকে দেখার জন্য কুরু পাণ্ডব সবাই এসে দাঁড়িয়েছে। আজ অর্জুন বলছে সখা ও সখা দেখো দেখো দাদু একজনের জিতেন্দ্রিয় মানুষ হয়ে কেমন দুঃখের সময় কাটছে। আচ্ছা সখা দাদুর কি খুব কষ্ট হচ্ছে? মা ভগবান বলছে সখা তুমি গিয়ে দাদুকে একবার জিজ্ঞাসা করো। অর্জুন বলছে না না সখা তুমি গিয়ে দাদুকে জিজ্ঞাসা করো। এইবার আমার ভগবান আস্তে আস্তে বিশ্বদেবের কাছে গিয়ে বলছে দাদু ও দাদু তুমি একজন জিতেন্দ্রিয় মানুষ হয়ে এমন ভাবে দুঃখের সময় কাঁদছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে দাদু? বিশ্বদেবে বলছে না রে কৃষ্ণ আমার কষ্ট হচ্ছে বলে আমি কাঁদছি না। আমার কাঁদার কারণ হলো দুটি। প্রথম কারণ হলো রে কৃষ্ণ তুই যাদের পক্ষে আছিস ওই যে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এদের যদি এত কষ্ট পেতে হয় এত দুঃখ পেতে হয় আরে যারা তোর বিপক্ষে আছিস ওই দুর্যোধন দুঃশাসক না জানি শিশির দিনে তাদের কত কষ্ট পেতে হবে দুঃখ পেতে হবে আমি সেই কথা মনে করে কাঁদছি। আর আমার কাঁদার দ্বিতীয় কারণ কি জানিস কৃষ্ণ? যদি কৃপা করে আমার কাছে এলি কেন সকাল সকাল এলি না? এখন যে আমি সরু সজ্জায় পড়ে আছি তোকে যে একটু প্রণাম করো তোকে যে একটু প্রণাম করব আমার চরণ দুটো যে আর চলে না হাত দুটো আর তুলতে পারি না নয়ন ঘুরে যে তোর রূপটা দর্শন করব এই নয়নে যে আরো ভালো করে দেখতে পারি না কৃষ্ণ তাই ওরে কৃষ্ণ যদি কৃপা করে আমার কাছে এলি কেন সকালে সকালে এলি না? এখন যে আমার জীবনে বেলা হয়ে গেছে ঘরে ফেরার সময় হয়েছে তাই ওরে কৃষ্ণ সেই যদি কৃপা করে আমার কাছে এলি আমার একটা কথা রাখবি বাবা? বলো না দাদু তোমার কি কথা? কৃষ্ণ সেই যদি কৃপা করে আমার কাছে এলি আমার শেষের দিনে আমার একটা কথা দাদু বাবা। অরে কৃষ্ণ যেদিন আমার জীবন বেলা বয়ে যাবে ঘরে ফেরার সময় হবে তুই আমায় পদ দেখিয়ে নিয়ে যাস কৃষ্ণ তুই আমায় পদ দেখিয়ে নিয়ে যাস তাই হবে দাদু। আমি তোমায় কথা দিলাম দাদু যেদিন তুমি মনে করবে আমার ইচ্ছা মৃত্যু এবার আমি মৃত্যুবরণ করব সেই দিন কেউ না আসুক আমি তোমার পাশে এসে এমন ভাবে দাঁড়িয়ে থাকব 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 তাই আজ গোবিন্দ ঘোষ কাঁদছে আর বলছে গোপীনা একটিবার আমায় বাবা বাবা বলে ডাক না গোপীনা। আমার গোবিন্দ ঘোষ যখন এমন ভাবে কাঁদে আমার ভগবান আর থাকতে পারলেন না। আজ আমার গোপীনাথ আজ বাহিরের দরজার সামনে দাঁড়িয়ে আজ চিৎকার করে বলে উঠল বাবা বাবা। আজ গোবিন্দ ঘোষ চোখ চললে কে আমার বাবা বলে ডাকে আমার পুত্র গোপীনাথ না না আমার পুত্র গোপীনাথ আমি নিজ
স্বীকার করে এসেছি। তাহলে কে আমায় বাবা বলে ডাকে? কে তো? কে আমায় এমন ভাবে বাবা বাবা বলে ডাকছে? বল না, বল না কে তুই? বাবা আমি তোমার গোপী না, আমি তোমার মন্দিরের গোপীনাথ। কি তুই এসেছিস? চলে যা, চলে যা গোপীনাথ, তুই আমার কাছে আসিস না, চলে যা গোপীনাথ, চলে যা। তুই আমার কাছে আসিস না গোপীনাথ। বাবা আজ তিন দিন হয়ে গেল তুমি আমায় কিছু খেতে দাও, আমায় যে বড় ক্ষুধা লেগেছে গোপীনাথ। ও গোপীনাথ, তুই আর কত খাবি? আমার স্ত্রীকে খেলি, আমার পুত্রকে খেলি, এখনো তোর ক্ষুধা মিটলো না? এইবার তাহলে তুই আমায় খা। বাবা, ও বাবা, কোন পিতার যদি তুই কিছু থাকি, একটি ছেলে যদি মারা যায়, সেই পিতা কি আরেকটি ছেলেকে না খাইয়ে রাখে? বলো বাবা বলো, আজ তিন হয়ে গেল তুমি আমায় কিছু খেতে দাও, আমায় যে বড় ক্ষুধা লেগেছে বাবা। ও মা, এমন সময় গোপীনাথ গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ কি বললি? তুই আমার পুত্র? ও গোপীনাথ, আমার পুত্র গোপীনাথ বেঁচে থাকলে আমি মারা গেলে সে আমার মুখাতিনি করত, আমার জন্য গলায় কাছা বেঁধে তিন দিন হবিষ্যাস্তকে আমার জন্য শাস্ত্র ক্রিয়া করত, কিন্তু তুই থেকে কি হবে? তুই তো পাথরের গোপীনাথ। গোপীনাথ বলে উঠল, বাবা আমি তোমায় কথা দিলাম, বাবা তুমি মারা গেলে আমি তোমার মুখাতিনি করব, তোমার জন্য গলায় কাঁথা বেঁধে তিন দিন হবিষ্যান্ন খেয়ে আমি তোমার সাধ্য ক্রিয়া করব, এইবার তুমি আমায় সেবা দাও। এইবার গোবিন্দ ঘোষ আমার গোপীনাথকে সেবা দিলেন। তাই মা গো, একদিন আমার ভগবান মনে মনে ভাবলেন, মা প্রকৃত বৈষ্ণবের চরণ ধরতে হবে, প্রকৃত বৈষ্ণব পাবো কোথায়? এমন হয়ে চিন্তা করতে করতে মা হঠাৎ ভগবান মনে মনে ভাবলেন, একজনই হতে পারে, আমাকে প্রমাণ করতে হবে এও ভক্ত না ভক্ত না। তাহলে প্রমাণ করতে হলে আমাকে যেতে হবে কোথায়? না সেই হস্তিনাপুর। কি মায়েরা হস্তিনাপুর নামটা শুনেছেন? শুনেছেন? বলুন তো কিসে শুনেছেন? হ্যাঁ বলুন। বাহ, মহাভারত তো শুনেছি হস্তিনাপুর। আর এখানে যারা শাস্ত্র জ্ঞানী আছেন, যারা গ্রন্থ পড়েন জানবেন বাবা, কুরুপক্ষে ছিলেন আমার পিতামহ ভীষ্ম, আর পাণ্ডবপক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। তা বাবা, যখন এই মহাভারতের যুদ্ধ হচ্ছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছিল,
এই দুর্যোধন একটা বড় কথা বলেছিল আমার পিতামহ ভীষ্ম। কি বলেছিল দাদু? ও তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না কি করলে পঞ্চ পাণ্ডবের মৃত্যু হবে। দেখবেন মা, কাউকে যদি খাইয়ে তুলনা দেওয়া যায় তার থেকে বড় কষ্ট আর কিছু হয় না। দেখবেন মা, কেউ যদি আপনাকে খাইয়ে তুলনা দেয় তাহলে কষ্ট হয় না মা? কষ্ট হয়। তাই আজ পিতামহ ভীষ্ম বলছে, দুর্যোধন তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে খাইয়ে তুলনা দিচ্ছ? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দিকে তাকিয়ে বলছো আমি তোমার অন্ন ধ্বংস করছি? বেশ, আজ রাত 12টার সময় আমি ধানা যোগে বসবো। আর রাত 12টার সময় যখন ধানা যোগে বসবো তখন তুমি তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও। আচ্ছা মায়েরা বলুন তো, দুর্যোধনের স্ত্রীর নাম কি? দুর্যোধনের স্ত্রীর নাম কি? ভানুমতী। বাবা দুর্যোধনের মনে বড় আনন্দ, আজ নাচতে নাচতে চলেছে, নাচতে নাচতে গিয়ে ডাক দিয়েছে, ভানু ভানু। ও মা ভানুমতী এসে বলছে, এই যে স্বামী আমায় ডাকছিলে। হ্যাঁ শোনো শোনো, ও ভানু আজ রাত 12টার সময় না আমার দাদু একবার তোমাকে দেখা করতে বলেছে। আমার যেই নাই কথা বলেছে ভানুমতী চমকলেন। এই যে তোমার কি বিবেক বুদ্ধি বলে কিছু হবে না? হ্যাঁ তোমার দাদু বিয়ে করেনি মানে সংসার করেনি, আই বুড়ো, আর রাত 12টার সময় আমি একজন যৌবন বয়সের নাতব আর আমায় যেতে বলেছে, আর তুমি আমার স্বামী হয়ে পাঠিয়ে দিতে চাইছো? শোনো আমি তো যাবই না, আর তোমার যদি দরকার হয় তা তুমি তোমার দাদুর কাছে। আচ্ছা বাবা, এই যে ভানুমতী যাবে না এই কথাটা কে কে জানে? দুর্যোধন জানে কি? আমার সাথে একটু কথা বলুন, দুর্যোধন জানে? বিশ্বদেব জানে? আর কে জানে? বাবা সবার কাছে ফাঁকি দেওয়া যাবে কিন্তু একজন আমি কাছে ফাঁকি দেওয়া যাবে মা গো। ভগবানের সাথে চালাকি করা যাবে মা? কি মানে ভগবানের সাথে চালাকি করা যাবে? যাবে না। ভগবানের সাথে চালাকি করবে এমন মানুষ কোনো পৃথিবীতে আসে? তাই আজ ভানুমতী যাবে না এই কথাটা আমার দুর্যোধন জানে আর ভগবান কৃষ্ণ জানে। এইবার আমার ভগবান মনে মনে ভাবছে, মা এই সুযোগ, এই সুযোগে মা আমার সখীকে দিয়ে ওই কাজটা করে দিতে বল। যেতে হবে রাত 12টার সময়, বেজে গেছে রাত 11টা। আজ রাত 11টার সময় আজ আমার ভগবান চলেছে সখীর দরজায়। আজ রাত 11টার সময় সখীর দরজায় গিয়ে সখীকে ডাক দিয়েছে, সখী ও সখী সখী। ও মা যেই না বলে সখী বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার। আচ্ছা মায়েরা বলুন তো সখীটা কে? ভগবানের সখীটা কে? বলো বলো জোরে বলো। দ্রৌপদী। বাহ দ্রৌপদী। আচ্ছা সঙ্গে সঙ্গে মা দ্রৌপদী বেরিয়ে এসে বলছে, সখা ও সখা তুমি আমায় ডাকছিলে, আরে এত রাত্রে তুমি এখানে কেন?
এইবার মা ভগবান আমার হাতটা ধরেছে চলো সখি এক জায়গায় যেতে হবে আরে কোথায় যাব আরে চলো না আমি তোমায় যেখানে নিয়ে যাব তুমি সেখানে যাও ও মাইরা এই জায়গাটা একটু চিন্তা করবেন মা মন দেবেন রাত 12টার সময় রাত 11টার সময় যদি কোন পরপুরুষ আমার মায়েদের আমার দিদি ভাইদের দরজায় এসে টোকা দিয়ে বলে এই যে উঠে এসো এক জায়গায় যেতে হবে কি মায়ের আপনারা চলে যাবেন যাবেন মা যাবেন মা ও মা এত সোজা নয় মা আপনারা কই ফেট চাইবেন না কেন যাব কোথায় যাব কিসের জন্য যাব কে তুমি প্রশ্ন করবে তো কিন্তু দ্রৌপদীকে যখন ভগবান ডেকেছে মা যার আমাদের মতো একটা দুটো স্বামী নয় মা যার পাঁচ পাঁচটা স্বামী সেই পাঁচটা স্বামীকে ত্যাগ করে আজ সোজা গিয়ে ভগবানের কাছে গিয়ে বলছে সখা কোনো প্রশ্ন নাই মা একটু তাড়াতাড়ি করুন আমাদের গান ছেড়ে এসেছে আমাদের ঘুম হয়নি কন্টিনিউ গান চলছে মাগো তাই আজ আমার দ্রৌপদী কোনো প্রশ্ন করলো না মা শুধু একটাই কথা সখা ও সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি শোনো আমায় যেতে হবে তো চলো তুমি আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব ও মা কেন জানতে চাইলো না মা কারণ দ্রৌপদী যে তত্ত্ব জানে সে তত্ত্ব আমরা আপনারা এখনো জানি না তত্ত্বটা কি যে ভগবানে যদি একবারে কারুর দরজায় সে নাম ধরে ডাকি ও মা তখন কি আরে বললে হবে যে আমার ছেলেটা বিদেশে আছে বিদেশ থেকে ফিরে আসুক তারপর তোর ডাকে সাড়া দেব বা ধরুন আমার মায়ের এখন মা সিরিয়াল দেখতে ভালোবাসে কি মায়েরা ভালোবাসেন সিরিয়াল দেখতে বাবা আগে যাবে ও মা তা ধরুন আমার সেই মায়ের একটা খুব প্রিয় সিরিয়াল হচ্ছে এখন অনেক রকমের সিরিয়াল উঠেছে কি সব অনুরাঙ্গের ছোঁয়া পঞ্চমী মা আমি দেখি না তো জানি না ও মা তা ধরুন কোন মায়ের একটা খুব প্রিয় সিরিয়াল হচ্ছে একটা মোরাল ঘটনা হচ্ছে এমন সময় আমার ভগবান আজ দরজার সামনে গিয়ে নাম ধরে ডেকেছে আমার তখন কি আর বললে হবে যে আমার এই সিরিয়ালটা হয়ে যাক এই মোরাল ঘটনাটা হয়ে যাক তারপর তোর ডাকে সাড়া দেব হবে ও মা ভগবান যদি কারোর দরজায় গিয়ে ডাকে তখন আর বললে হবে না তাই দ্রৌপদী জানে মা ভগবান যখন একবার ডেকেছে আর থাকা যাবে না তাই বলছে চলো সখা আমায় কোথায় যেতে হবে তুমি আমায় নিয়ে চলো এইবার ভগবান হাতটা ধরেছে সখি আমি তোমায় নিয়ে যাচ্ছি দাদুর কাছে তবে হ্যাঁ তুমি যাচ্ছ না যাচ্ছি ভানুমতি ঘোমটাটা টেনে দিবে আর তুমি ভানুমতির গলায় কথা বলবে বেশ সখা তুমি যা বলবে তাই এইবার মা ভগবান আমার হাতটা ধরে মা টানতে টানতে নিয়ে যাচ্ছে আর মা আগেকার দিনে ওই যে কাঠির জুতো কি যেন একটা নাম মা হ্যাঁ খড় বাহ মা গো পাকা জায়গায় বলো আর কাঁচা জায়গায় বলো যদি হাঁটা যায় কেমন আওয়াজ হয় খট 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 ভগবান বলছে ও সখি তোমার জুতো যেন একটু খুলে রেখেছে কেন সখা আরে বাবা তোমার জুতোর আওয়াজে দাদুর ধ্যান ভেঙে যাবে দাদু যে তোমায় চিনতে পেরে যাবে বেশ সখা শোনো সখা আমি জুতো জোড়া খুলে রেখে গেলাম তবে হ্যাঁ দেখো সখা আমার জুতো জোড়া রইল কেউ যেন নিয়ে চলে না যা মা গো অনুভব করতে পারছেন কত বড় ভক্ত দেখেছি দ্রৌপদী ভগবানকে আদেশ দিয়ে যাচ্ছে সখা তুমি আমার জুতো মনে বসে থেকো
भगवान मुनि मुनि बाबाजी कत बड़ भक्त जी आज हमारे कछे जूतो दायित्व देछे हमके तो दिखती होवे ये कत बड़ भक्त ये जेमन तेमन भक्त होले तो हमारे कछे जूतो दायित्व दितो ना এবার মা দ্রৌপদী আমার জুতো জোড়া খুলে রেখে ঘরের মধ্যে প্রবেশ করেছে এখনো ভীষ্মের কাছে যায়নি মা সবে একবার ভিতরে প্রবেশ করেছে এইবার আমার ভগবান মনে মনে চিন্তা করছে মা আমার রাধা রানী তো আমায় বলেছিল আমার হৃদয়ে নাকি ভক্তি নেই আর ভক্তি পেতে গেলে নাকি ভক্ত সঙ্গ করতে হয় एक बार देखी तो भक्ति आशे कि ना एक कथा चिंता करे माँ आज अमान भगवान माँ आज अमान भक्त माँ सुनलो भगवान आज द्रौपदीर जूतो जोड़ा माँ ब्रह्म माँ जे जोड़ाए धोरे आज द्रौपदीर जूतो जोड़ा ब्रह्म माँ जे जोड़ाए धोरे आज अमान भगवान चुप चुप लेने के द्रौपदीर जूतो जोड़ा बक्ष माझे जड़ाए धरते नयने जल एलो केन द्रौपदीर जूतो जोड़ा बक्ष माझे जड़ाए धरते এমন ভাবে আমার নয়নে জল এলো কেন মাগো আজ আমার ভগবান যেই না দ্রৌপদীর জুতো জোড়া বক্ষ মাঝে জড়ায়ে ধরেছেন ভগবানের আর শিখতে লাগলো না মা যে ভগবান বলেছিল আমি কোনোদিন কাঁদতে শিখিনি আর শিখতে লাগলো না মা আপনা থেকে মা আচ্ছা ভগবানের নয়ন হতে বাড়ি বিগলিত হচ্ছে এমন জল গড়াচ্ছে না ওই জল গড়াতে গড়াতে এলো বক্ষ দেশে ওই জুতোর তলায় যে কাদা ছিল আজ ভগবানের চক্ষুর জলে ওই আজ ধুলা কাদা হয়ে গেল ওই জল গড়াতে গড়াতে এলো নাভি কমলে নাভি কমলে ভিজে গেল ওই জলে গড়াতে গড়াতে এলো মা জানো দেশে জানো দোষ ভেসে গেল আজ ভগবানের নয়ন আজ দ্রৌপদীর জুতো জোড়া ভগবানের নয়ন জলে ওই ভগবানের ধরণীটা ভেসে যাচ্ছে আজ ভগবান দ্রৌপদীর জুতো জোড়া মুখ মাঝে জড়ায় ধরে বলে আল্লাহ রাধে রাধে গো हृदय भक्ति ना आसे भगवान हुई कथा दिलाम हृदय भक्ति आसबे आसबे তাই মা একটু চেষ্টা করবেন মা পাশে যদি কোনো ভক্ত থাকে তার একটু চরণ ধুলা মা তার একটু চরণ ধুলা শিরে ধারণ করতে তাই আজ দ্রৌপদীর জুতো জোড়া ভগবান বক্ষ মাঝে জড়ায়ে ধরে চমকে উঠলেন এমন সময় মা দ্রৌপদী আজ আড়াল থেকে দেখছে ভগবান জুতো জোড়ায়ে কাঁদছে আজ দ্রৌপদী বলে উঠল সখা द्रौपदी बोलछे सखा चूरी तो करले क्यों आमार काछे चाइते पारोनि भगवान बोलछे द्रौपदी আমি তোমার কাছে জুতো চাইলে তুমি আমায় দিয়ে দিতে কেন দেব না তুমি বোধহয় ভুলে গেলি সখা আমি অজনী সম্ভবা
ওই আগুন থেকে আমার জন্ম হলো। আরে যেদিন আমার জন্ম হলো সেই দিন থেকে আমার এই জীবন যৌবন দেহ মন প্রাণ সব তোমার চরণে অর্পণ করেছি। ও সখা, এই জীবন যদি তোমার, এই মন যদি তোমার, এই দেহ যদি তোমার হয় তাহলে এই দেহের জুতো জোড়া কার? ভক্ত দেখেছেন মা, পেরেছেন কোনদিন মা জুতো নিয়ে ভগবানের মাথায় তুলে দিতে? তেমন ভক্ত তো আমরা হতে পারিনি। কিন্তু দ্রৌপদী বলছে সখা, এই মন যদি তোমার, এই জীবন যদি তোমার, এই যৌবন যদি তোমার, এই দেহ যদি তোমার, তাহলে এই দেহের জুতো জোড়া তোমার, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আমার আপত্তি কোথায়? দাদা আমি তুলে দিচ্ছি। এই বলে মা আজ দ্রৌপদী নিজের পায়ে জুতো জোড়া নিয়ে আজ ভগবান দয়াময়ের মাথায় তুলে দিয়েছে। আজ ভগবান আমার জুতো জোড়া মাথায় নিয়ে বলে উঠল, দ্রৌপদী আজ হতে আমি জেনে গেলাম, দ্রৌপদী ভক্ত চরণ তুলা মানতে পারলে, ভক্ত চরণ তুলা শিরে ধরণ বললে তার হৃদয়ে ভক্তি আসবে আসবে। হরি বল হরি বল। তাই মা গো আমার ভগবান আর থাকতে পারলেন না, বলে উঠলেন দ্রৌপদী আরে দেরি নয় দ্রৌপদী, যাও যাও তুমি দাদুর কাছে যাও। ওমা এবার আমার দ্রৌপদী গিয়ে আজ বিশ্বদেবীর কাছে দাঁড়িয়েছে। আর যেই না মা বিশ্বের কাছে গিয়ে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আমার বিশ্বদেব আশীর্বাদ দিয়ে দিলে, তোমার হাতেরই শাখা তোমার সিঁথির সিঁদুর চির অক্ষয় থাকো। বলুন তো মা, যে এত ভালো আশীর্বাদ পায় তার কি আর নকল গলা থাকে? তাই আজ দ্রৌপদী মা আনন্দ একদম লাভ দিয়ে উঠেছে। আর যেই না লাভ দিয়ে উঠেছে ভীষ্মদেব বুঝতে পেরেছে, বলে বলে কে তুমি, সত্য করে বলো কে তুমি, তুমি তো ভানুমতি নাও, সত্য করে বলো বলো তুমি কে? ও মা দ্রৌপদী তো মাথা নিচু করে আছে, চুপ করে আছে। বিশ্বদেব বারবার বলছে সত্য করে বলো সত্য করে বলো, এখানে তো ভানুমতি আসার কথা, তাহলে কে তুমি, তোমায় কে পাঠালো? ও মা দ্রৌপদী কোনো কথা বলছে না, চুপ করে আছে। আর এদিকে মা দরজার আড়ালে আমার ভগবান চুপটি করে দাঁড়ায় আছে। দেখবেন মা গোয়েন্দা না থাকলে চুরি ডাকাতি হয় না, একেবারে গোয়েন্দা থাকতে হয়। আর যে মা গোয়েন্দা হয় সে কখনো চুরি করতে আসে না বাবা, ওই বাইরে দাঁড়িয়ে বলে দেয় কোথায় কোন জিনিসটা আছে। তাই আজ আমার ভগবান দরজার আড়ালে গিয়ে চুপচি করে দাঁড়িয়ে আছে, বলে উঠল দ্রৌপদী খবরদার তুমি আমারও কথা বলবে না, আমি যে তোমায় দাদুর কাছে পাঠিয়েছি তুমি আমার নাম বলবে না। আর এদিকে মা ভীষ্মদেব বারবার জিজ্ঞাসা করছে সত্য করে বলো কে তোমায় পাঠিয়েছে, এখানে তো ভানুমতি আসার কথা ছিল, কে তোমায় পাঠালো? ও মা আজ দ্রৌপদী শুধু বারবার মা দরজার দিকে তাকাচ্ছে, দ্রৌপদী ভয় পেয়ে যাচ্ছে ভীষ্মদেব এত জোরে জোরে কথা বলছে, বারবার শুধু দরজার দিকে তাকাচ্ছে। এমন সময় ভীষ্মদেবে মনে মনে ভাবছে মা দরজার আড়ালে তাহলে নিশ্চয়ই কেউ আছে। এমন সময় ভীষ্মদেব হৃদয়ে কেউ যেন বলে উঠল ভীষ্মদেব ও ভীষ্ম, যে চরণ পাওয়ার লাগে যোগী গণ যোগী পাই না, মুনি গণ মুনি পাই না, ধনী গণ ধনী পাই না, সে যে আজ দাঁড়িয়েছি তোর দরজায় দেখি একবারে নয়ন ভরে দেখি,
আরে জীবনে দেখা পাস কি না পাস ও মা আজ ভীষণ হৃদয় কাঁপিয়ে উঠেছে নিশ্চয় দয়চাই কেউ আছে তাই আজ বিশ্বদেব আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দেখছে মা আমার ভগবান ওই দরজার আড়ালে চুপটি করে দাঁড়ায় আছে এইবার আমার বিশ্বদেব বলছে কৃষ্ণ ও কৃষ্ণ আমার দরজা তো খোলাই ছিল তুই দ্রৌপদীকে পাঠালি তুই এলি না আয় ঘরের ভিতরে আয় ভগবানে বলে উল্লো বিশ্বদেব আমি শুধু তোমার দরজায় নয় বিশ্বদেব আমি যে প্রতিভক্তের হৃদয়ে দরজায় দাঁড়িয়ে আছি কোন ভক্ত যদি ভক্তি বলে চক্ষুরে জল দিয়ে এই হৃদয়ে দরজাটা একবার খুলে দিতে পারে আমি যে ভগবান হয়ে সেই ভক্তের হৃদয়ে দরজায় দাঁড়িয়ে থাকি না আমি ভগবান হয়ে সেই ভক্তের হৃদয়ে মন্দিরে প্রবেশ করি কাদো বিশ্বদেব কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো তুমি আমায় পাবে কতটুকু চোখের জলে তুলসী তলায় দিয়েছো তুমি আমায় পাবে কাঁদতে শিখো কাঁদতে কাঁদতে যেদিন তোমার কান্না সঠিক হবে দেখবেন মা কৃতন আসরেতে আমরা এত কেঁদে ভেসে যাচ্ছি মা এত কাঁদছি আমাদের কেন কৃপা হচ্ছে না মা মাগো আমাদের কান্নাটা এখনো সঠিক হয় কাঁদতে কাঁদতে যেদিন আমাদের কান্না সঠিক হবে কোনো এক ভক্তির ডাকে আমার ভগবানে ধরাতে মাটিতে নেমে আসবে তাই আজ ভগবানে বলে উঠলো বিশ্বদেব কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো তুমি আমায় পাবে কতটুকু চোখের জল তুলসী তলায় দিয়েছো তুমি আমায় পাবে কাঁদতে শিখো কাঁদতে কাঁদতে যেদিন তোমার কান্না সঠিক হবে সেদিন আমি ভগবান হয়ে কথা দিলাম সেই দিন তোমার সরস্বতার পাশে এসে আমি দাঁড়াবই দাঁড়াবো ওমা এই জায়গাটা একটু মন দেবেন মা বিশ্বদেব আমার ভগবানকে কি কথাগুলো বলেছিল বিশ্বদেবে বলেছিল কৃষ্ণ ও কৃষ্ণ আজ তোর আমারে ঘিরে আসতে হবে না কৃষ্ণ তবে শোনে কৃষ্ণ যদি আমি মনে করব আমার এবারে মৃত্যু বরণ করব ওরে কৃষ্ণ যেদিন আমার নিদানের সময় হবে যেদিন এই চরণ দুটো আর চলবে না এই হাত দুটো আর তোর চরণে তুলসী পত্র দেবে না এই নয়ন দুটো যখন আর কৃষ্ণ রূপ দেখতে পাবে না এই বদন নিয়ে যখন আর কৃষ্ণ কথা বলতে পারবো না যেদিন আমার নিদানের সময় হবে তুই আমায় কথা দিয়ে যা কৃষ্ণ সেদিন তুই আমার সরজ্জর সজ্জার পাশে এমন ভাবে দাঁড়াবি কৃষ্ণ বললেন তথাস্তু বিশ্বদেব আমি কথা দিয়ে গেলাম যেদিন তুমি মনে করবে এবার আমার মৃত্যু বরণ করব আমি তোমায় কথা দিলাম সেই দিন তোমার সরজ্জর পাশে আমি এমন ভাবে দাঁড়াবই দাঁড়াবো তাহলে আমার ভগবান প্রমাণ করে দিলে ভক্ত সঙ্গ করলে ভক্ত চরণ ধুলা গায়ে মাখতে পারলে শিরে ধারণ করতে পারলে তার হৃদয়ে ভক্তি যদি না থাকে ওই ভক্ত সঙ্গ করলে তার হৃদয়ে ভক্তি আসবেই আসবে তাই মা গো আজ আমার গোবিন্দ ঘোষ ওই গোপীনাথকে সেবা দিলে আজ গোপীনাথকে সেবা দিয়ে বলছে গোপীনাথ ও গোপীনাথ
আমার একটা কথা রাখবি বাবা? বলো বাবা বলো। ও গোপীনা, তুই আমায় এই কৃপা কর, আমি জানি এখনি তোর চরণে পড়ে মৃত্যু বরণ করতে পারি। তাই হবে বাবা, এসো আমি তোমায় সঙ্গে করে নিয়ে যাই। তাই আজ গোবিন্দ ঘোষ গোপীনাথকে সেবা দিয়ে ওই গোপীনাথের চরণে পড়ে প্রাণ ত্যাগ করলেন। পরের দিন আমার গোপীনাথ ওই ব্রাহ্মণ পাড়ায় সব আদেশ দিলেন, শোনো শোনো হে ব্রাহ্মণ মণ্ডলী গো, আজ থেকে আমার পিতা গোবিন্দ ঘোষ মারা গেছে, সকাল হলে তোমরা আমার পিতাকে শ্মশানে নিয়ে যাবে, আমি আমার পিতার মুখাগ্নি করব, আমার রাজবেশী খুলে দাও, আমার গলায় কাছা বেঁধে দাও, আমি আমার পিতার জন্য তিন দিন হবিষ্যার সঙ্গে আমার পিতা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ ক্রিয়া করব। এটি আমার মুখের কথা নয় বাবা, আজও প্রমাণ আছে। অগ্রদ্বীপে গেলে দেখবেন বাবা, অগ্রদ্বীপে কাল না চৈত্র মাসে কৃষ্ণ দ্বাদশীতে তিন দিন ব্যাপী অগ্রদ্বীপের মেলা হয়। সেখানে এই তিন দিন গোপীনাথকে গলায় কাছা পরিয়ে তিন দিন হবিষ্যার মুখে শ্রাদ্ধ ক্রিয়া করানো হয়। এই তিন দিন সেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। তাই মা গো, তাই মা গো, এখানে আমার লীলা সমাপ্ত হলো। ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল।